সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আমি আজকে কিশোরগঞ্জ কোটিয়াদিতে আপনার কুড়িখাই মেলাতে এই সময় আসছি। দেখতেছেন আমার সামনে কি আছে। তো গাইস, আমি দোকানদার সাথে কথা বলবো। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? ভালো আছি। ভাইয়ের নাম জামাল। জামাল ভাই, আপনার কুড়িখাই মেলা সম্পর্কে বলেন। অনেক ভালো না? কত বছর এই মেলা করতেছেন আপনি? 20-22 বছর ধরে করতেছেন। মানে 20-22 বছর থেকে এখানে করতেছেন আপনি অলরেডি? কি কি নিয়ে আসছেন আজকে? মুরব্বা আনছি, নারকেলের বর্মি আনছি, সন্দেশ আনছি, তিলের আনছি, বাদামের টুকটি আনছি, নারকেলের টুকটি আনছি। হ্যাঁ, তো দাম কেমন আজকে বাজার? আজকে বাজার একটু বেশি হয়ে যায়। বেশি না? কাস্টমার কেমন? কাস্টমার মোটামুটি ভালো। মোটামুটি ভালো। কি মনে হচ্ছে যে আপনার সামনে তুলনায় আজকে তুলনায় বা আগে ভালো হবে? অনেক ভালো। তো আমাদেরকে দেখেন কি কি আছে। এই যে এটা হলো মুরব্বা। এটা মুরব্বা? হ্যাঁ। এই কত করে? এটা 300 টাকা কেজি। 300 টাকা কেজি। দর্শক আশা করে বুঝতে পারছেন মুরব্বা 300 টাকার কেজি। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, স্ক্রিনে দেখে নেন। এরপর এটা সন্দেশ। বাহ সুন্দর। কি কি আছে সন্দেশে? কি কি দেয়া আছে সন্দেশের মধ্যে? হলো আপনি ছানা দিয়ে বানাইছে ভাই। ছানা না? আচ্ছা আচ্ছা। কত করে কেজি? 400 টাকা কেজি। 400 টাকা কেজি। পার কেজি তে কয়টা থাকে? পার পিস 32টা 34টা। 32টা 34টা। দর্শক আশা করে বুঝতে পারছেন 32টা 34টা অবশ্য আছে এখানে। তো দেখতেছি এটা কি ভাইয়া? এটা হলো তিলের খাজা ভাই। তিলের খাজা কত করে কেজি? ওইটা 400 টাকা কেজি। 400 টাকা কেজি। ওয়া জোস। এগুলো কি নিজে বানান আপনারা? না, আমরা কিনে আনি। ওইটা কই থেকে কিনে আনেন? ওইটা হলো ময়মনসিং থেকে কিনে আনি। ময়মনসিং। বাসা কোথায় আপনার? আমাদের বাড়ি সরাইচর। সরাইচর। ওয়াও জোস। দেখতেছি বাদাম কত কইরা বাদামের? এটা বাদাম হলো 400 টাকা কেজি। 400 টাকা কেজি। ওয়া কি দিয়ে বানানো হয়েছে এটা? শুধু বাদাম আর গুড়। গুড় দিয়া না? 400 টাকা কেজি। 400 টাকা কেজি। ও জোস। আর এটা? এটা মুরব্বা। এটা তো বললাম। হ্যাঁ বললেন। এটা নারিকেল। নারিকেল না? দর্শক লোডশেডিং নাই বলে দেখাইতে কষ্ট হচ্ছে। কত করে কেজি এটা? নারকেল হলো 600 টাকা কেজি। 600 টাকা কেজি। নারকেল আর চিনি পুরাটা নারকেল না? ধন্যবাদ ভাই আপনাকে। তো ভাই, আপনি মেলার সময় কিছু বলেন। কি বলবো, মেলা তো ভাই আমি সবসময় করতেছি, ভালোই যাইতেছে, এখনো ভালো যাবে এই আশা করি। আরো এক সপ্তাহ সময় আছে, আপনাকে যাতে কিছু জিনিস নিয়ে আসলে আপনি এখানে বেচা কেনা কেমন হবে? কি আছে বিষয়? অনেক ভালো হবে। আজকে বেচা কেনা কেমন হয়েছে? আজকে কম হয় মোটামুটি। আচ্ছা আচ্ছা। তো কতক্ষণ করবেন ব্যবসায়? আমরা রাত 4টা পর্যন্ত থাকি। মানে রাত 4টা পর্যন্ত থাকবে? কখন বসে? এই 4টা বিকাল 4টা থেকে খুলি। আর বিকাল 4টা থেকে রাত 4টা পর্যন্ত। তো আপনার ফোন নাম্বারটা বলেন। 017-82-94-8614। থ্যাংক ইউ ভাই, ভালো থাকবে। আসসালামু আলাইকুম ভাই।